দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। কোভিড-19 রোববার দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-19 মৃতের সংখ্যা 6,067। দেশের 114 ল্যাবে 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 12,760 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 1,474 জন। নতুন 1,577 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,38,145 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, 52.25%। পুরুষ মৃত্যুর হার 76.99% এবং নারীর মৃত্যুর হার 23.01%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 24,42,602 জনের। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এর মধ্যে 99% 1,35,87,868 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 92,629 জন আছে অল্প উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 5,07,37,872 জন। মৃত্যু হয়েছে 12,62,130 জনের, আর সুস্থ হয়েছেন 3,57,95,245 জন। বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো। গেল এক সপ্তাহে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে এখন কিছুটা স্থির। একদিনে আক্রান্ত হয়েছে 4,72,468 জন। মৃতের সংখ্যা 5,839। আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,02,88,480। মৃত্যু হয়েছে 2,43,768 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 85,53,864 জনের। মৃতের সংখ্যা 1,26,653। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থান ব্রাজিলের। দেশটিতে মৃতের সংখ্যা 1,62,397। আক্রান্তের সংখ্যা 56,64,115। আক্রান্তের রাশিয়াকে টপকে চতুর্থ শীর্ষ দেশ ফ্রান্সে সংক্রমিত হয়েছে 17,87,324 জনের। মৃত্যু হয়েছে 40,439 জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 17,74,334। মৃতের সংখ্যা 30,537। মৃত্যু হয়েছে 13 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 13,88,411। মৃত্যু হয়েছে 38,833 জনের। আক্রান্তের সপ্তম অবস্থানে আর্জেন্টিনা। করোনা সংক্রমিত হয়েছে 12,42,182 জন। মারা গেছে 33,560 জন। দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলেছে কোভিড-19। ই কমার্সকে উৎসাহিত করতে এই সুযোগে ব্রাজিলে 3টি লজিস্টিক সেন্টার খুলেছে আমাজন। নতুন এই ইউনিটগুলো মিনাস জেরেস, রিও গ্র্যান্ড এবং রাজধানী ব্রাসিলিয়া রাজ্যে কাজ শুরু করেছে। এদিকে বিশ্বের মোট করোনা রোগীর 1/4 মানুষ আক্রান্ত হয়েছেন গত এক মাসে। মহামারীর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরে এখনও করোনা সংক্রমণের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্যদিকে ইউরোপের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে ফের জারি করা হয়েছে লকডাউন। আবার ঘরবন্দি জীবনে আটকে আছে কোটি কোটি মানুষ। দর্শক, এই ছিল এ পর্যন্ত সবশেষ তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।